পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন আসলো তা নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে গেছে কি এই কন্টেনার জাহাজের আড়ালে তাদের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার অশান্ত হয়ে যাবে এবং সেখানে হয়তো এই জাহাজ থেকে অস্ত্র মানে চালানো হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু ভারত কেন এত টেনশন অস্থির চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যায় এখানে মধ্যে সরাসরি জাহাজ চালু ছিল না করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরে সেটি ভাঙা হয়েছে সেই অচল আয়তন যদি এখন আমদানি রপ্তানির মতন পর্যাপ্ত পরিমাণ সেই ভলিউম এখনো নাই মানে পাকিস্তান থেকেও এমন পরিমাণ আসে না আর বাংলাদেশ থেকেও যচ্ছমান্য যায় এটা জাহাজে আনা নেয়ার মতন অবস্থায় নেই কিন্তু যদি আমি দাঁড়টা উন্মোচন করি সমস্যা কি এবং সেই পরীক্ষা নিরীক্ষায় যে পাকিস্তান থেকে একটা জাহাজ আসলো এইটা নিয়ে একদম যে তুল কালাম কি আসলো জাহাজে তো আজকে দেখি প্রথম আলো সহ বেশ কয়েকটা গণমাধ্যম সেটি আসছে যে পাকিস্তান থেকে সেই জাহাজে যা যা এলো খুবই ইন্টারেস্টিং পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো অর্থাৎ তৃতীয় দেশ হয়ে আসত আগে সরাসরি আসতে পারতো না প্রথমবার এই সেবায় এম বি উইয়ান জিয়ান ফা জং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা কি আসলো জাহাজে করে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো সাতানব্বই একক কন্টেনার সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে তেহাত্তরটি কন্টেনার অর্থাৎ এটা আমিরাত থেকে তিয়াত্তর কন্টেনার আর হচ্ছে পাকিস্তানের হলো দুইশো সাতানব্বই কন্টেনার এই মোট দুইটা মিলায় এই কন্টেনারটাই আসছে চট্টগ্রামে এটা নিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ করতেছে ভারতীয় মিডিয়াগুলো শিপিং এবং কাস্টম সূত্র বলছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে আনা জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বিভিন্ন কাঁচা মাল হিসেবে এটা ব্যবহার হয় মোট একশো পনেরো কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডোলোমাইট ডোলোমাইট রয়েছে ছেচল্লিশ কন্টেইনারে মোট 30 একক কন্টেনারে আনা হয়েছে চুনাপাথর ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেনারে এইছাড়া কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ আনা হয়েছে দশ কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে 28 টি কন্টেনারে একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য নামদনি করেছে আকিজ গ্লাস কারখানা নাসির ফ্লড গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন পণ্য একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে পাকিস্তানের একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসার পরেই ভারতের টনক নড়েছে এবং তারা গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে এই সরাসরি জাহাজ চলাচলের ব্যাপারে এর মূল কারণ হচ্ছে যে তারা সন্দেহ করছে ভারত যে এরকম একটি শঙ্কা ইতিমধ্যে তাদের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে আসলে হঠাৎ করে কেন কিভাবে এই জাহাজটি চালু হলো তার একটা নেপথ্য কাহিনী প্রথম হলো তুলে ধরেছে তাতে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারের কম মানে এত কম মানে তাদের যে আমদানি রপ্তানি পণ্য সেখানে কেন এই কন্টেনার জাহাজ চলাচল শুরু করলো তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আগ্রহ মানে ব্যাপক আগ্রহ যে করাচি এবং চট্টগ্রামের দুই বন্দরের সঙ্গে সরাসরি কন্টেনার জাহাজ চলাচলের একটি পরিষেবা চালু হয়েছে এই আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেছে বুধবার পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয় সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি বিষয়টি বোঝার জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা হয় এখানে এনবিআর বলছে যে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে চুয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য চুয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা কাপড় ও প্রস্তুত চামড়া ছিল উনআশি শতাংশ বা ঊনষাট কোটি ডলার এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার ফল সুটকি ও মেয়েদের থ্রি পিস আমদানি হয়েছে আবার একই সময়ে পাকিস্তানে রপ্তানি হয় ছয় কোটি চব্বিশ লাখ ডলারের পণ্য রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট ওষুধ হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাক গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল ষোলো লাখ টন এর মধ্যে কন্টেনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ তিন লাখ টনেরও কম শিপিং ব্যবসায়ীরা বলছেন পাকিস্তান থেকে মার্চে সর্বোচ্চ এক দেড় হাজারের বেশি কন্টেনার পণ্য আমদানি হয় না যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে বাংলাদেশ ব্যাংকের হিসেবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য হয় দুই হাজার একুশ অর্থ বছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি হয় আশি কোটি ডলার এখন বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হচ্ছে এই প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলছেন যে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে আগে তার মানে আগে খুবই কড়াকড়ি ছিল আগের দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা তো যে এখানে মালামালের মধ্যে অন্য কোনো কিছু আছে কিনা গত উনত্রিশে আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তা তুলে নিয়েছে তাতে সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু হয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলছেন পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য খুব বেশি নয় আমদানিতে কড়াকড়ি শিথিল করায় হয়তো সামনে বাড়তে পারে এই জন্য এই সেবা চালু হতে পারে কন্টেনার জাহাজের সেবা প্রথমবার হলেও দুই দেশের বন্দরগুলোর সঙ্গে সাধারণ পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে যাই তার মানে কড়াকড়ি শিথিল করা হয়েছে একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এটা তুলে নেওয়া হয়েছে যে রকম একদম শতভাগ পরীক্ষা করা হবে না এর ফলে একটা সুযোগ তৈরি হয়েছে এবং এই কারণে বলা হচ্ছে যে আমদানি রপ্তানি বাণিজ্য ভবিষ্যতে বাড়বে এটাই হচ্ছে মূল রহস্য যদিও এটি নিয়ে ভারত তার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠার